বিভিন্ন দুর্নীতি ইস্যুতে তদন্ত করছে ইডি সিবিআই। তার বিরুদ্ধে শাসক দলের রাজনৈতিক সমাবেশকে সফল করার জন্য আদিবাসী সমাজের মানুষকে ধর্মীয় সুশ্রুতি দেওয়া হচ্ছে। খাতড়ার বিক্ষোভ মিছিল থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ভারত জাকাত মাঝি পরগানা মহলের জেলা গোরেত বিপ্লব সরেন। রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ভাবাবেগকে ব্যবহারের বিরুদ্ধে ও পৃথক ধর্মীয় কোডের দাবিতে ভারত জাকাত মাঝি পরগানা মহল ও অন্যান্য আদিবাসী সামাজিক সংগঠনের ডাকে আজ মিছিল ও জমায়েতের ডাক দেয়। এদিন বিক্ষোভ মিছিল খাতড়া বাজার পরিক্রমা করে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান মিছিলে অংশগ্রহণকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারপর খাতড়া বাজারে হয় জনসভা। উল্লেখ্য, আগামীকাল রানীবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডির উদ্যোগে সারনা ও সারি ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবিতে এবং কেন্দ্রীয় সরকারি সংস্থা ইডি ও সিবিআই দিয়ে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে 10ই সেপ্টেম্বর সমাবেশের ডাক দেয়। সেই সমাবেশকে সফল করতে রাজনৈতিক স্বার্থে আদিবাসী মানুষের ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করা হচ্ছে বলে আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্ব অভিযোগ তুলেছেন। অন্যদিকে আগামীকালের সমাবেশ নিয়ে একটি পোস্টার সামাজিক মাধ্যমে ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে রানীবাঁধ বিধানসভা তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে সেই পোস্টার প্রচার করা হচ্ছে, যেখানে লেখা রয়েছে জনসভা শেষে বিশেষ আকর্ষণ কল্পনা হাঁসদা অর্কেস্ট্রা। জানিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্ব। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, বর্ধমান টুডে। গণতান্ত্রিক ব্যবস্থাকে কলঙ্কিত করলেন, আজ ইডি সিবিআই এর বিরুদ্ধে আদিবাসীদেরকে লেলিয়ে দিচ্ছেন। আরে আপনারা গুবুর গুবুর খান, আমরা জনগণ। আমরা খাতড়া বাজারে এই এলাকার সাঁওতাল তথা তামাম আদিবাসী মানুষজন মিলিত হয়েছে এবং একটা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ চলছে। তো এই এলাকার সাঁওতাল তথা আদিবাসী মানুষদের দীর্ঘদিনের দাবি যে তাদের ধর্মের স্বীকৃতির প্রয়োজন, ধর্মীয় কোডের স্বীকৃতির প্রয়োজন, এবং এই ধর্মীয় স্বীকৃতির জন্য এলাকার বিধায়কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যাই বিধায়ক এই এলাকার দাবিটাকে বিধানসভায় বলে বিধানসভায় সর্বদলীয় বৈঠকে বসে সর্বদলীয় বিল পাস করে সেটা লোকসভায় পাঠাবেন, এটাই নিয়ম, এবং তবেই ধর্মীয় কোড পাওয়া যাবে। কিন্তু বিধানসভাতে ইনারা প্রত্যেকটা দাবিতে, সাধারণ মানুষের দাবিতে এরা এনারা চুপচাপ। আর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল এই এলাকার বিধায়কের নেতৃত্বে একটা রাজনৈতিক সমাবেশ হবে এই খাতড়াতে। সেই রাজনৈতিক সমাবেশের নির্দিষ্ট উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কী না, ইডি সিবিআই এর বিরুদ্ধে একটা মিছিল হবে। সে ওনারা রাজনৈতিক এজেন্ডা হিসেবে করতেই পারেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই এলাকার মাঝি বাবাদিককে বিভ্রান্ত করা হচ্ছে এই বলে যে ওটা নাকি সারি ধর্ম সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে সমাবেশ। মানে আমাদের প্রতিবাদটা এই জায়গায়, একটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব যে কোনো সময় যে কোনো দিন গণতান্ত্রিক পদ্ধতিতে সমাবেশ করতেই পারেন, এটা তার অধিকার। কিন্তু আমাদের প্রতিবাদের জায়গাটা অন্য জায়গায়, সেই রাজনৈতিক সমাবেশের উদ্দেশ্যকে আড়াল করে ধর্মের সুসুই দিয়ে, ধর্মের মতো একটা পবিত্র জিনিসকে সামনে এনে এলাকার মানুষকে বিভ্রান্ত করে সেখানে মানুষ জড়ো করার জন্য যে নোংরা অপপ্রয়াস চালানো হচ্ছে, আমাদের প্রতিবাদটা এই। আর এই সভা শেষে আপনার বিখ্যাত শিল্পী কল্পনা হাঁসদার নাইট অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছে, এটাকে আপনারা কী হিসাবে দেখছেন? আমরা প্রথমেই বলছি, ধর্মের মতো পবিত্র একটা বিষয়কে সামনে রেখে যে নোংরা রাজনীতির স্বার্থকে চরিতার্থ করা হচ্ছে, সেই সমাবেশটা আমাদের আপামর আদিবাসী সমাজের কাছে একটা মানে মানে একটা নোংরা একটা অপপ্রয়াস মাত্র। সেই নোংরা অপপ্রয়াসটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমি আবেদন জানাবো, শুধু কল্পনা হাঁসদা নয়, যে কোনো সমাবেশ যদি এরকম অসৎ উদ্দেশ্য থাকে সেখানে আদিবাসী মানুষজনের বয়কট করা উচিত, শিল্পী সাহিত্যিকদের বয়কট করা উচিত, অর্কেস্ট্রাদের বয়কট করা উচিত। এবং আমরা আবেদন রাখছি আগামীকাল ওই সমাবেশে, যে সমাবেশের একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং সামনে আনা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যকে, ধর্মীয় আবেগকে, এই প্রতিবাদে প্রত্যেকটা আপামর আদিবাসী সমাজ একে এই সমাবেশটাকে বয়কট করবে এবং অর্কেস্ট্রাও বয়কট করা উচিত। আর আপনার সাঁওতালি আর্টিস্ট অ্যাসোসিয়েশন এ বিষয়ে আপনার? হ্যাঁ, আমাদের কাছে সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে খবর পেয়েছি, ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সাঁওতালি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তারাও তাদের পক্ষ থেকে, উনি যিনি আসছেন মাননীয় কল্পনা হাঁসদা, তার পক্ষে যোগাযোগ করা হয়েছে, ওনাকেও আমরা আবেদন জানাচ্ছি যে এই সময় এরকম সমাবেশ থেকে বিরত থাকুন। আমাদের আজকে বিভিন্ন আদিবাসী সংগঠনগুলো সমবেত হয়ে আমরা খাতড়া পাম্বড়ে একটা বিক্ষোভ মিছিল এর আয়োজন করেছি এবং পথসভার আয়োজন করেছি। বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি যে আগামীকালকে রানীবাঁধ বিধানসভার বিধায়ক
जोस्ना मंडिर उद्योगे आदिवासी सारी सारना धर्मेर दाबीते एवं केंद्रेर ईडी सीबीआई एर बिरुद्ध चक्रांते एक जनसभा करेछे एवं सेखाने होच्छे आदिवासी मा बोनदेर के सेई मिछिले ताल मेलाते बोलछे। एखाने आमादेर ए आदिवासी संगठन एटा मने करे थाके जे ईडी सीबीआई एर बिरुद्धे आदिवासी कोनो सम्पर्क नेई, अर्थात चोरेदेर समर्थने आदिवासीरा किन्तु नेई बा थाकबे ना, एवं एटा परिष्कार बोझा जाच्छे जे आदिवासीदेर धर्मेर सुड़सुड़ी दिए सेखाने तार राजनैतिक उद्देश्यटाके चरितार्थ करा, मूलत सेई उद्देश्येई आगामीकालकेर जनसभा। अतएव आमरा एई जनसभार प्रति तीव्र धिक्कार प्रतिबाद एवं रानीबांध विधानसभार विधायक जोस्ना मंडिको तीव्र एई सिद्धान्तेर जन्य तीव्र बिरोधिता करछि। আর আপনারা এই আগামী দিনে কি আরো কোথায় নামবেন এই বিষয়ে? এখন আদিবাসীদেরকে নিয়ে যদি প্রশাসনের দ্বারস্থ হবেন, আদিবাসীদেরকে নিয়ে যদি ধর্মের সুড়সুড়ি দিয়ে যদি আদিবাসীদেরকে নিয়ে রাজনীতি করা হয়, অবশ্যই আগামী দিনে আদিবাসী সংগঠনগুলো একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন করবে। এখানে একটা বিষয় বলে রাখি যে আদিবাসীদের ধর্ম সংক্রান্ত বিষয়ে সুপরামর্শ নেওয়ার জন্য একজন কয়লা মাফিয়া কয়লা চোরের কি সুপরামর্শ দিতে পারে এটা কিন্তু একজন আদিবাসী হিসেবে আমি কিন্তু বোধগম্য পাচ্ছি না। তার কাছ থেকে কয়লা কিভাবে চুরি করা যায় সেটার সুপরামর্শ পাওয়া যেতে পারে, কিন্তু আদিবাসীদের ধর্ম নিয়ে তার কাছ থেকে কোনো ভালো সুপরামর্শ কিন্তু পাওয়া যাবে না। কারণ আদিবাসীরা জানে তাদের আদিবাসী ধর্ম সংস্কৃতি রক্ষার ব্যাপারে পূজা পাঠ সমস্ত বিষয়ে আদিবাসীরা সচেতন। অতএব একজন কয়লা চোরের কাছ থেকে কিন্তু সুপরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। এই সভার শেষে বিখ্যাত শিল্পী কল্পনা হাসদার কি অর্কেস্ট্রার আয়োজন করা হয়, এটাকে আপনারা কি হিসাবে দেখেন? এখন কল্পনা দিদির কাছে শ্রদ্ধা জানিয়েই বলি, এখন কল্পনা দিদি একজন মানে হচ্ছে যে শিল্পী, তিনি গান করবেন, তার গান নাচ মানুষ ভালোবাসে। এখন এটা দেখেছে যে ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতি করা হচ্ছে, অতএব সেইটা আঁচটা দিদি বুঝতে পেরে গেছে, অর্থাৎ যোজনা মান্ডি বুঝেছে, এলাকায় বুঝেছে, তার বিধানসভায় বুঝেছে যে মানুষ এতে সাড়া দিবে না। তার নিজের দলও এর বিরুদ্ধে ক্ষোভ আছে, আভ্যন্তরীণ খবর রয়েছে, তার নিজের দলের মধ্যেও এই বিষয়টা নিয়ে ক্ষোভ আছে। ফলে মানুষকে আকর্ষিত করবার জন্য একটা বিকল্প পথ বেছেছে কল্পনা দিদির, প্রোগ্রাম রাখা হয়েছে। এখন এটা আমরা জানি স্বাভাবিক, এটা যে পশ্চিমবঙ্গ সরকার আদিবাসীদেরকে একমাত্র দিয়েছে কি দমসা মাদল শাড়ি আর নাচো আর নাচাও, অতএব সেইটাই তিনি পালন করছেন যে ধর্মের দাবি তুলে ইডি সিবিআই এর বিরুদ্ধে লেলিয়ে আর সবার শেষে দমসা মাদল বাজাও নাচ গান করো, এটাই উদ্দেশ্য, এটাই দিদির মানে বিধায়কেরও উদ্দেশ্য। তাই যে সরকার যে দমসা মাদলগুলো দিয়েছে সেগুলো দেখি কেমন বাজছে, দেখি কেমন আমার আদিবাসী ভাই বোনেরা কেমন নাচতে পারে। এখন যারা প্রকৃত আদিবাসী মানুষজন যারা নিজের ধর্মের প্রতি আস্থা বিশ্বাস সম্মান রাখেন, আশা করি কালকে সেই সমস্ত আদিবাসী সম্মানীয় ব্যক্তিরা কালকের সভাকে বয়কট করবেন বা ওনারা আসবেন না, তাতে কল্পনা দিদি আসুক আর যেই আসুক, কারণ এখানে একটা নোংরা রাজনীতি চলছে। অতএব আমাদের বিশ্বাস অন্তত পক্ষে আমাদের এই জনসভা থেকে বার্তা পৌঁছানো, আপনাদের মাধ্যমেও বার্তা পৌঁছাচ্ছি যে প্রত্যেকটা আদিবাসী ভাই বোন অন্তত ধর্মকে বাঁচানোর জন্য, নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য আগামীকালকের জনসভাকে আপনারা বয়কট করুন।